আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং হাউজের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, আর আজকে বানিয়ে দেখাবো টমেটো কেচাপ। রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে এখন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমি একদম পাকা টমেটোগুলো নিয়েছি, আর এখানে কোনোভাবেই কাঁচা টমেটো ব্যবহার করা যাবে না। আর আপনারা যদি এখানে অর্ধেক পাকা টমেটো আর অর্ধেক অল্প পাকা টমেটো ব্যবহার করেন তাহলে কিন্তু টমেটো কেচাপের কালারটা সুন্দর আসবে না। তাই চেষ্টা করবেন একদম লাল টকটকে টমেটোগুলো নেওয়ার। টমেটোটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি, আর এর উপরে যে শক্ত অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আমি সবগুলো টমেটো এভাবে করে কেটে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটা পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দুইটা রসুনের কোয়া পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, আর দুইটা দারুচিনি আর দুটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো পানি, এখানে আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন। পানিটা দিলে খুব তাড়াতাড়ি টমেটো থেকেও পানিটা বের হয়ে আসে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিব। দেখুন টমেটো থেকেও অনেকটাই পানি বের হয়ে এসেছে। এর মধ্যে আমি যে লবঙ্গ আর দারুচিনিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলোকে আমরা ব্লেন্ড করব না। এখন এই টমেটোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। টমেটোটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। এই মিশ্রণটাকে দেখতে অনেক পিওর মনে হচ্ছে, কিন্তু এটা এতটাও পিওর না। একদম পিওর করার জন্য আমি এখন এগুলোকে ছেঁকে নিব। এখানে একটি স্ট্রেনার নিয়েছি, আর এর মধ্যে এখন আমি সেই টমেটোর জুসটা দিয়ে দিব। এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি টমেটোটাকে ছেঁকে নিচ্ছি। পুরোটা জুস আমি চেলে নিয়েছি, দেখুন কত কিছু অবশিষ্ট আছে। এখন যেটা ছেঁকে নিয়েছি সেটা একদম পিওর। আপনারা চাইলে এটা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এখন একটা প্যানের মধ্যে টমেটোর এই জুসটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন লবণ আর মরিচটাকে আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটোর কেচাপটা যখন হালকা কমে এসেছে তখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন এভাবে নাড়তে নাড়তে এটাকে অনেক ঘন করে নিব। আমি একটু চেক করে নিচ্ছি টমেটোর কেচাপটা হয়ে গেছে কিনা। আমি একটা বাটির মধ্যে অল্প একটু টমেটো কেচাপ নিলাম, আর হালকা একটু বাকিয়ে ধরে রাখলাম। দেখুন আমার টমেটো কেচাপটা কিন্তু পুরোটাই নিচে নেমে আসছে। এভাবে পরীক্ষাটা করার পর যদি দেখেন যে টমেটো কেচাপ থেকে আলাদা পানি বের হয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে টমেটো কেচাপটা আরও জাল করে নিতে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।